লুচি একদম রেডি হয়ে গেছে, তো আপনারাই দেখতে পাচ্ছেন যে হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিয়ালিস কিচেন। আজকে আমি কি করে লুচি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়ামটাকে ভালো করার জন্য একটু টেস্ট ওয়াইজ নুন দেব হালকা করে, আর একটু আমি বেশি করে চিনি দেব, কারণ লুচি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। আপনাদের টেস্ট ওয়াইজ আপনারা দেবেন যতটা মনে হয়। তারপরে এইটাতে সাদা তেল দিয়ে দেব 2 চামচ মতো, 2-2.5 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে দেখুন, এই সব কিছু দিয়ে করে এইরকম করে আপনাদের এরকম মুঠো মুঠো হবে, এমন করে একটু ময়ামটাকে ভালো করে মাখিয়ে নিন সব কিছুর সাথে। দেখুন মাখিয়ে নিয়েছে, এরকম এরকম করে হয়ে যাচ্ছে, এরকম গোটলা গোটলা টাইপের, এরকম দেখুন হাতে এরকম হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনাদেরকে ময়ামটা করে নিতে হবে প্রথমে। এরপর আমি এখানে একটু গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়েই আমি ময়দাটা মাখাবো। গরম জলটা দিয়ে মাখালে তাহলে একটার সাথে আরেকটা জড়ে না, খুব ভালো লুচি হয়। কম কম করে পরিমাণ মতো জল নিয়ে নিয়ে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই লুচি এটাকে। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি, একটু বেশিক্ষণ ভালো করে মাখাবেন তাহলে লুচিটা খুব ভালো হবে। দেখুন এখন কেমন নরম হয়ে গেছে, এইরকম আপনাদেরকে নরম করে করে নিতে হবে। আমি এটা আরও কিছুক্ষণ এরকমভাবে মেখে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব, তারপরে আমি লুচিগুলো করব। দেখুন এটা খুব ভালো করে এখন মেখে নিয়েছি, এখন আমি আধ ঘন্টা মতো এইটা ঢাকা দিয়ে একটু রেখে দেব। 30 মিনিট পরে আবার এসেছি, চাপাটা করে খুলে নিচ্ছি। দেখুন আপনারা কীরকম নরম তুল তুল করছে, এই যে মেখে রেখেছিলাম দেখুন কেমন নরম হয়ে গেছে এটা সুন্দরভাবে। আপনাদেরকেও এইরকমভাবে সুন্দর করে মেখে নিতে হবে, তবেই দেখবেন লুচিটা খুব ভালো হবে খেতে, আপনাদেরও খুব ভালো লাগবে। এবারে এইরকম ছোট ছোট করে কেটে গোল গোল করে সাইজ করে এরকম একটা একটা করে বেলে নেব। প্রথমে এরকম গোল গোল করে নিই, তারপরে বেলবো। এবারে আমি সবগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে গোল গোল করে নিয়েছি, এবারে আমি একটা একটা করে এটা বেলে নেব। একটু তেল দিচ্ছি, তেল দিয়ে করে একটা একটা করে বেলে নেব। এই বেলার উপরেও কিন্তু লুচির ফোলাটা ভীষণভাবে ডিপেন্ড করে, আপনারা এমনভাবে বেলবেন যেন এই মুড়িগুলো সবগুলো সমানভাবে সুন্দর করে বেলা হয়। ঠিকঠাক না বেলা হলে কিন্তু লুচি ফোলে না, তাই আপনাদেরকে এটাও দেখতে হবে যে লুচিটা যেন ঠিকঠাক করে সুন্দর করে সমানভাবে আপনারা বেল। লুচির জন্য এবারে তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা এবারে গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তেলটা গরম হলে কিন্তু লুচিটা দেবেন, তাহলে খুব ভালো ফুলবে। আর একদম প্রথম দিকে একটু ফুল হিট দিয়ে রাখবেন, তারপরের দিকে হিটটা একদম মিডিয়াম করে দেবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি হিটটাকে একটু মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে এবারে লুচিটা ছাড়বো।
দেখুন লুচিটা কি সুন্দর ফুলেছে, গোল হয়ে একদম। দেখুন লুচিগুলো কি সুন্দর গোল হয়ে ফুলছে। লুচি একদম রেডি হয়ে গেছে, তো আপনারাই দেখতে পাচ্ছেন যে আমি চানার তরকারির সাথে খাচ্ছি লুচিটা। তো আপনারা ঝাল ঝাল চানার তরকারি কিংবা ঝাল ঝাল আলুর দমের সাথে ভীষণ ভালো লাগে খেতে। একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, এখন তো শীতকাল তো ধনে পাতা খুব প্রচুর পাওয়া যায়, তো আপনারা এইভাবে খেতে পারেন। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। আপনাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।